নাগাল্যান্ডে এসে একটা জিনিসই ফেস করছি, সেটা হচ্ছে হোটেলের দুষ্প্রাপ্যতা। তো আমি এই হোটেলটার নাম্বার আমার ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। এবং এটা হচ্ছে স্পেশালি ব্যাকপ্যাকার টাইপ, আপনারা যদি দুজন আসেন তাহলে কিন্তু 350 বা 400 রুপি অথবা 450 রুপির মধ্যেই আপনারা পার নাইটের জন্য পেয়ে যাবেন। গুড আফটারনুন গাইজ, আমি এখন অবস্থান করতেছি দিমাপুরে, আর এখন চলে যাচ্ছি নাগাল্যান্ডের রাজধানী কোহিমাতে। এবং দিমাপুর থেকে নাগাল্যান্ডের রাজধানী কোহিমার দূরত্ব হচ্ছে প্রায় 72 কিলোমিটার্স। আর এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে ভয়ঙ্কর রাস্তাগুলো রয়েছে সেই রাস্তার দৃশ্যকে, আর অনেকগুলো তথ্য দেওয়ার চেষ্টা করবো, আপনারা দেখতেই থাকুন। এই সাইড থেকে দেখুন জাস্ট হিল ভিউটা বা মাউন্টেন ভিউটা। এবং এখানে আমার সাথে জয়েন করেছে সোহেল ভাই, ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের, আর হচ্ছে ড্রাইভার ভাই সামির ভাই। যাওয়ার সিস্টেম কি কি আছে? ট্রেন তো নাই না? ট্রেন তো নাই, বাস আছে, বাস আছে, ট্যাক্সি আছে, বাস, মানে এই দুইটাই আছে। আচ্ছা আচ্ছা। এবং যারা কোহিমাতে যাবে ওখানে থাকার জন্য হোমস্টে বা হোটেল? হ্যাঁ, হোটেলগুলো আছে, লজ আছে। তো দেখার মতো কি কি জায়গা রয়েছে আশেপাশে? এখানে আছে তোমার জুকু ভ্যালি, এরপরে ওয়ার সিমেট্রি, অনেক জায়গা আছে আর। আর আপনারা দেখতে পারতেছেন এগুলো কিন্তু হচ্ছে পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে, এবং ল্যান্ডস্লাইড হওয়ার পসিবিলিটি আছে এই সাইডে। স্পেশালি বর্ষাকালে কিন্তু আপনারা অ্যাভয়েড করবেন, যখন হেভি বর্ষা হবে বা হেভি রেইনফল হবে তখন এই সাইডটাকে অ্যাভয়েড করবেন, নাহলে কিন্তু আপনার ট্রাভেলটা হচ্ছে লাইক গরমিল হতে পারে আপনার প্ল্যানের সাথে। এই রাস্তাগুলো থেকে আমি এখন দাঁড়িয়ে আছি দিমাপুর টু কোহিমায়ের মহাসড়কে, এবং এই জায়গাটার নাম হচ্ছে প্যারেমা। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা ভিউটা দেখুন, এগুলো কিন্তু সবই হচ্ছে ফগ বা কুয়াশা, স্পেশালি এর পূর্বে আপনারা দেখছেন আমার আগের ভিডিওগুলোতে মেঘালয় সিরিজের। তো এই সাইড থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাম। আর হচ্ছে মহাসড়কে দেখতে পাচ্ছেন যে গাড়ি চলাচল করতেছে, আমি এখন সামনে যাব। এবং এখানে কিন্তু অনেকগুলো হোটেল রয়েছে, যখন হচ্ছে জার্নি ব্রেক দিবে তখন এখান থেকে আপনারা জাস্ট আপনাদের রিফ্রেশমেন্ট নিতে পারেন যা যা লাগে। তো এটা হচ্ছে ভিভো হোটেল মহাসড়কের পাশে। হ্যালো ভাইয়া জি, গুড আফটারনুন, মেঘালয় স্যার। তো ইয়া মিঠাই না? তো মহাসড়কের পাশে আপনারা দেখতে পারবেন এখানে মিষ্টি থেকে শুরু করে সামোসা, সামোসা পার পিস কি না 10 রুপিস, 1 পিস দে জি, দে ডোন্ট ভেজ না, কলিজা সামোসা নেই মিলেগা? নেই। ওকে গিভ মি 1। তো মহাসড়কের পাশে দাঁড়িয়ে আমি সামোসা নিলাম হচ্ছে 10 রুপিজের। আন্টি থোড়া সা সুগার দেনা, উইদাউট সুগার না? আর এখানে হচ্ছে আন্টি রান্না করতেছে আরেক জায়গায়, গিভ মি সাম সুগার। এবং জানলা থেকে আপনাদেরকে একটা ভিউ দেখাই, এগুলো হচ্ছে হোমস্টে টাইপ অ্যাকচুয়ালি, তো এগুলো হচ্ছে মাউন্টেন এরিয়া। দি জায়গাটার নাম কি ভাইয়া? ফিমা। ফিমা, আচ্ছা আচ্ছা। আপলো নাগাল্যান্ড সে না? আসাম কা? আসাম হুইচ প্লেস? ডিব্রুগড়। ডিব্রুগড়। গাইস এরকম ভিউ জন্য হলেও বাংলাদেশ থেকে আপনাদেরকে আসতে হবে নাগাল্যান্ডে। আর নাগাল্যান্ডে এসে একটাই আমাকে ডিপ্রেশনে ফেলাই দিচ্ছে, সেটা হচ্ছে রাস্তার কন্ডিশন। আমি ভাবছিলাম যে পাহাড়ি রাস্তা খুবই ভালো হবে, পরিপাটি হবে, আমার জীবনে দেখা ওয়ার্স্ট রোড এভার পহলগামের পর। আমরা ধীরে ধীরে উপরে উঠতেছি, এবং হচ্ছে নাগাল্যান্ডের একটা সর্বোচ্চ শৃঙ্গ আছে যেটার নাম হচ্ছে নাগা শৃঙ্গ, সেটার উচ্চতা হচ্ছে প্রায় 12,600 ফিটের মতো। এবং এনারা এখানে পাথরের কাজ করতেছেন, জাস্ট দেখুন দিস ভিউ। তো অবশ্যই রেকমেন্ড করব আপনারা নাগাল্যান্ডে আসবেন, স্পেশালি এই ভিউগুলো দেখার জন্য হলো। হ্যালো স্যারজি, গুড আফটারনুন, মেঘালয়সে? আর এখানের প্রতিটি কোনায় কোনায় হচ্ছে আর্মিদের বা বিএসএফদের হচ্ছে টহল হয়, তো ওনারা খুবই ভালো মানুষ, ব্লগিং করে মজা পাই স্পেশালি। তো
আমরা এখন রিমোট এরিয়ায় প্রবেশ করতেছি, এজন্য মূলত এখানে হচ্ছে প্রশাসনিক জোরদারটা বেশি, অর্থাৎ যে নিরাপত্তার বিষয় রয়েছে বা সিকিউরিটির বিষয়। তো আমরা এখন আছি হাইড্রো ব্রিজে, আর ওই সাইডে দেখুন ল্যান্ডস্লাইড হয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি পাহাড়ি অঞ্চলে এটাই অভিশাপ, অধিক হারে বৃষ্টি হলে কিন্তু ল্যান্ডস্লাইড হয়। আপনারা দেখুন সাইড ক্রমশই আমরা হচ্ছে উপরের দিকে উঠতেছি, এবং এখানে হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে যেটার উচ্চতা প্রায় 12,500 ফিট। আপনারা দিমাপুর থেকে বিভিন্ন মোডে আসতে পারেন, স্পেশালি বাই বাস এবং হচ্ছে বাই ট্যাক্সি। আর এই শেয়ার ট্যাক্সিগুলো জেনারেলি 350 বা 400 রুপির মতো চার্জ করে, আর বাসের ভাড়া হচ্ছে মাত্র 74 রুপি, অর্থাৎ 74 রুপি থেকে শুরু, জেনারেলি 100 বা 150র মধ্যেই পেয়ে যাবেন। তো যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে অবশ্যই বাসে আসবেন, আর যদি বাচ্চা বা ফ্যামিলির মেম্বার থাকে তাহলে আমি রেকমেন্ড করবো আপনারা একটা ট্যাক্সি বা এরকম ক্যাব রিজার্ভ করতে পারেন। আপনারা হয়তো আবৃত দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে, মূলত এগুলো হচ্ছে ল্যান্ডস্লাইড থেকে বাঁচানোর জন্য। আর হচ্ছে এগুলো হচ্ছে কোরাল হয়, গাড়ি যখন যায় তখন কিন্তু পিছলে যাওয়ার পসিবিলিটি থাকে, তো এটাকে প্রোটেক্ট করার জন্যই মূলত এগুলো হচ্ছে কাভার করা। দেখুন অনেক নিচ পর্যন্ত কিন্তু এই সিস্টেমটা। আর রাস্তা তো কোরাল হয় না বৃষ্টির সময়, যেটা মানে পিছলে যায় আর কি। আমরা এখন আছি লালমাটি ব্রিজে, এবং দেখতে পাচ্ছেন কাপ চলতেছে। এখান থেকে কোহিমা সিটির ভিউ পাওয়া যাচ্ছে, আপনারা দূরে লক্ষ্য করে দেখুন, জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা একটা চেকিং পয়েন্টে দাঁড়িয়ে আছি, এবং দূর থেকে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার কাজ চলতেছে পাহাড়ের মধ্যখানে, পাথর খননের কাজ, এবং এই পাহাড় কেটেই সম্ভবত তারা রাস্তা তৈরি করবে। জাস্ট ভিউ দেখুন আপনারা, এগুলো হচ্ছে বড় বড় হিল রেঞ্জ, এবং কুয়াশায় ঢেকে নিয়েছে সব হিল রেঞ্জকে। আর আমাদের হয়তো 30 মিনিটসের মতো লাগবে পৌঁছতে, একদম কারেক্ট টাইম 30 মিনিটস। এটাই হচ্ছে সিটি ভিউ। এখান থেকেই হচ্ছে ম্যাসমারাইজিং ভিউ। ওয়েলকাম কোহিমা, ওয়েলকাম। আচ্ছা, আর এটা হচ্ছে ওয়েলকাম টু কোহিমা গেট। একদম ক্লিয়ার ভিউ। আমরা এখন অবস্থান করতেছি কোহিমার ফুলবাড়ি পয়েন্টে। সামির ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ড্রপ করে দেওয়ার জন্য, দেখা হবে। তো আমরা এখন সামনে যাব আর হোটেল খুঁজবো এখান থেকে। অ্যাকচুয়ালি আমরা হোটেল বা হচ্ছে ব্যাকপ্যাকার হোস্টেল খুঁজতেছি, পাচ্ছি না, এবং একটা হোটেলে গিয়েছিলাম গ্যালাক্সিতে, সেটার দাম হচ্ছে অত্যধিক 1500 রুপিতে, বাট ইন জেনারেল ওটার দাম হচ্ছে লাইক 600 থেকে 700 রুপি হবে হায়েস্ট। আমাদের কাছ থেকে ডিমান্ড করছিল লাইক 1500, তো আমরা পরে ওটা রিজেক্ট করে এখন নতুন করে খুঁজতেছি, সামনে যাচ্ছি আমরা, এবং এই দিক দিয়ে মূলত হচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। আমি অলমোস্ট 25 মিনিটস থেকে হাঁটতেছি এবং কোনো হোটেল পাচ্ছি না। আমার ভাইয়েরা হচ্ছে তারা বলতেছিল যে আমাদের চ্যানেলের নাম বলতে এবং সাবস্ক্রাইব করতে। আপনার নাম? রুহুল আমিন। রুহুল আমিন, দেওয়ান সুমন ফ্রম বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আও ইয়ে ইয়ে ফ্রম নাগাল্যান্ড। ওকে ভাই, ভাই ইউ ক্যান সার্চ মাই চ্যানেল দেওয়ান সুমন এন্ড লিভ ইন বাংলাদেশ। দীর্ঘ দেড় ঘন্টা পর আমরা একটা গেস্ট হাউস পেলাম, যেটা হচ্ছে ব্যাকপ্যাকারদের জন্য বা স্টুডেন্টদের জন্য। এটা হচ্ছে সেন্ট্রাল গেস্ট হাউস, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ব্যাকপ্যাকার গেস্ট হাউস। আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে এন্ট্রি, অ্যান্ড হিয়ার উইথ মি ম্যাম, হাই, হাউ আর ইউ? আর এটা হচ্ছে এখান থেকে ওয়েদার, এখান থেকে কিন্তু আপনারা সিটি ভিউ পাবেন। নাগাল্যান্ডে এসে একটা জিনিসই ফেস করছি, সেটা হচ্ছে হোটেলের দুষ্প্রাপ্যতা। তো আমি এই হোটেলটার নাম্বার আমার ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। এবং এটা হচ্ছে স্পেশালি ব্যাকপ্যাকার টাইপ, আপনারা যদি দুজন আসেন তাহলে কিন্তু 350 বা 400 রুপি অথবা 450 রুপির মধ্যেই আপনারা পার নাইটের জন্য পেয়ে যাবেন। আমি হচ্ছে এখানকার ওনারের নাম্বারটা দিয়ে যাব, এবং এটার অবস্থান কিন্তু হচ্ছে এনএসটিতে। এনএসটি অর্থাৎ হচ্ছে নাগাল্যান্ড স্টেট ট্রান্সপোর্টেশন, যেটা রয়েছে অর্থাৎ আপনাদেরকে যেখানে ড্রপ করে দিবে সেখান থেকেই আপনারা পায়ে হেঁটেই আসতে পারবেন। কাউকে বললে বা কাউকে জিজ্ঞাসা করলে, সেন্ট্রাল গেস্ট হাউস নামে বললে, ওনারা আপনাদেরকে এই অ্যাড্রেসটাই দিয়ে দেবে। এটা কিন্তু হচ্ছে এনএসটির একটু নিচে, মানে নিচের দিকে। আর এখান থেকে হচ্ছে সিটি ভিউ শুধুমাত্র ব্যাকপ্যাকারদের জন্য। আর এটা হচ্ছে আমাদের রুম। তো সোহেল ভাই হচ্ছে এখানে,
আর রুমের অবস্থা বর্তমানে এটাই, এবং এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা কিন্তু একটু অন্যরকম দেখতে পারতেছেন। তো এটা হচ্ছে ওয়েস্টার্ন কমোড, আর মোটামুটি এটাই, ঝর্ণা রয়েছে, ট্যাব রয়েছে। তো সোহেল ভাই কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো জায়গা, কিন্তু আমি তো অসুস্থ হয়ে গেছি। এবং এখানে আমরা দুইজন থাকবো আজকে রাতের জন্য, আর পার নাইটের জন্য হচ্ছে 900 রুপি। আপনারা একটু বার্গেনিং করতে পারেন, হয়তো বা 800 বা 700তেই পেয়ে যেতে পারেন। যেহেতু আমরা কোনো হোটেল রুম পাইনি, তাই এখানে হচ্ছে ব্যাকপ্যাকার হোস্টেলে আসছি এবং এখানেই থাকবো আজকে। মোটামুটি এটাই ছিল আমাদের দিমাপুর থেকে কোহিমা জার্নি, আর দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।